যমুনা তীরেতে যখন এসছেন সেখানে দেখা গেল যে কৃষ্ণ সুখদেব গোস্বাই বলছেন রাজন শ্রীকৃষ্ণ কৃষ্ণ সর্প অর্থাৎ কালীয় নাম কর্তৃক দূষিত জলা যমুনাকে দর্শন করে কালিন্দীর বিশুদ্ধ কামনায় সেই সর্পকে যমুনা থেকে পাঠিয়েছিলেন। কিভাবে হলো বলছেন ষোড়শ অধ্যায় বলছেন সে শুকবাজ বিলক্ষ দূষিতাম কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণা হীনা কৃষ্ণ অহীনা বিভুহ কি বলছেন বিলক্ষ দর্শন করলেন দূষিতাম কৃষ্ণাম এই যে জল যমুনাকে হ্যাঁ কৃষ্ণ জল যে কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণা অহীনা অহীনা মানে এই কালো নদী এই যে যমুনা সেইটা কৃষ্ণ দেখলেন তার মধ্যে যে কৃষ্ণ সাপ অর্থাৎ ওই যে কালিয়ানাগ তার দ্বারা যে বিষাক্ত হয়েছে তস্য শুদ্ধি মন্নিচ্ছণ সর্পম তমোদবাসয়ত সেখান থেকে এই সাপকে তালাবার চেষ্টা করলেন আর সেই অগাধ জলের মধ্যে সেই সর্প বাসা করে রয়েছে তারও অনেক ঘটনা এসব কথা বিস্তৃত আমি বলব না আর সেখানে যত পশু পাখি আছে সেই যদি ওখানকার জল পান করে তাহলে সে মারা যায় নট অনলি দ্যাট শুধু তাই নয় যদি ওর ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় সেখান যে কালিয়ানাগের যে বিষের বাষ্প ওটা ওরা ওপরের পাখি মরে পড়ে যায় ওর ওপর দিয়ে উড়ে গেলে ওখানে যে বাষ্প বিষের যে ঝাঁজ ওতে ওরা লাগে ওরা মরে ওখানে পড়ে যায় কৃষ্ণ দেখলেন তো ভালো কথা নয় কি করা যায় ধীরে ধীরে এবার কি করলেন তিনি কৃষ্ণ কি করলেন কদম্ব বৃক্ষের উপরে উঠলেন উঠে কাপড়টাকে ভালো করে এরকম যেমন পালোয়ানরা বাঁধে পিতবসনটাকে ভালো করে বাঁধলেন আর সেখান থেকে তিনি ওই কালীয় হ্রদের মধ্যে ঝাঁপ দিলেন কালিয়া হ্রদে ঝাঁপ দিলেন আর সেখানে কি হলো বলছেন ত্বাম চণ্ড বেগ বিষ বীর্যম আবেক্ষ তেন দুষ্টাম নদীঞ্চ খল সংযমনাবতারহ কৃষ্ণ কদম্বম অধিরুহ্য তত অতি উত্তঙ্গ মাস্ফোট্য গার রসন নপাতত বিশোদে বিষের এই জলের মধ্যে অনেক উঁচু থেকে এক ঝম্প প্রদান করলেন তাকে নাম দেওয়া হয়েছে কি কৃষ্ণকে বলছেন খল সংযমন অবতার খল ব্যক্তিকে সংযম করার জন্য যে অবতার সেই কৃষ্ণ কদম্ব বিক্ষেতে আরোহণ করে ওখান থেকে এক লাভ মারলেন জলের মধ্যে জলিয়ানরা বিশাল আন্দোলন হলো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক জলের মধ্যে পড়েছেন তাকে ছোট্ট বাল কৃষ্ণ মনে হচ্ছে আর সেই সর্প তখন জল আন্দোলিত হলো জলের ভেতরে তার বাসা ছিল সেখানে সে অত্যন্ত চিন্তিত কি করে হলো সে সাপ এমনিতেই সাপ সে ক্রোধেতে একদম গর্জন করতে আরম্ভ করলো তারপর যখন দেখলো একজন কে এসছে তখন সাপ কী করলো তার কাছে গিয়ে এভাবে দুজনে ঘুরে ঘুরে লড়াই আরম্ভ হলো এবার ধীরে ধীরে কি হলো যখন এরকমভাবে হলো কৃষ্ণ সঙ্গে এভাবে প্রসঙ্গ চলছে আর সাপ তারপরে কৃষ্ণ ইচ্ছা করে কি করলেন ব্রজবাসীদের যে ভালোবাসা এটার একটা চরম স্থিতি দেখাবার জন্য সেই কৃষ্ণ তার বন্ধনে চলে গেলেন অর্থাৎ কৃষ্ণকে পাকিয়ে ফেলল পাকিয়ে ফেলে শরীরের প্রত্যেকটা অঙ্গতে কামড়াচ্ছে ওরা দেখছে সখাগণ আর ওখানে দেখে প্রচণ্ড কষ্টেতে তারা মূর্ছাপ্রাপ্ত হয়ে গেল এইরকম কৃষ্ণকে তো দিয়ে মেরে ফেলবে এইরকমভাবে গাবো বৃষাত বস্যতরীয় ক্রন্দমানাহা সুদুক্ষিতাহা যত গৌবাছু ছিলেন যা কিছু বৃষাহা আর বস্যতরীয় যা তাদের বাছুর ফাছুর যা ছিল তারা কাঁদতে কাঁদতে মুহুর্মুহ সুদুক্ষিতাহা কৃষ্ণে নস্তিক্ষণা ভীতা বলছেন রুদত্ত ইব তস্থিরে তারা কাঁদতে কাঁদতে একেবারে যেন একবারে কোনো নড়াচড়ার কোনো ক্ষমতা নেই স্থির হয়ে ওখানে দেখছেন আর হাওহাও করে কাঁদছেন এই অবস্থায় ব্রজেতে বিভিন্ন রকম লক্ষণ উৎপাত দেখা গেল ব্রজবাসীরা তাদের হৃদয় যেহেতু কৃষ্ণের ভাবনায় আন্দোলিত সেই জন্য কৃষ্ণের যদি কোনো একটা বিপদ হয় অটোমেটিক স্বাভাবিক
যেহেতু তাদের ভাবনায় অন্য কিছু নেই, কৃষ্ণই। এই জন্য যদি কৃষ্ণের কিছু হয় তাদের হৃদয়েতেই তরঙ্গটা আসে। যেমন ওখানে একটা ঢেউ উঠলে একটা স্টিমার গেল, সেই ঢেউটা পারেতে এরম্বায় চলে আসে, পরে আসে কি না, তারা নিশ্চিত ধরে নিলেন আজকে বিপদ হয়েছেই হয়েছে। তখন সব অস্থির হয়ে কাঁদতে কাঁদতে কি করলেন, যে এই গো বাছরকে নিয়ে কৃষ্ণ কোন দিকে গেছে, তার যে নরম মাটি ব্রজের যারা পরিক্রমা করে চুরাশিগো, তারা ছাড়া তো অন্য লোক জানে না, সেই মাটির মধ্যে যে ছাপ পড়েছে কৃষ্ণের পদচিহ্ন, গৌ বাছুরগুলো তাদের পদচিহ্ন, এইগুলো তারা খেয়াল করতে করতে কোন দিকে কৃষ্ণ গেছে, এই করতে করতে ফলো আপ করতে করতে টোটাল চলে গেছে যেখানে কৃষ্ণ রয়েছে ওখানে চলে গেছে। ওখানে গিয়ে দেখে সমস্ত এইরম অবস্থা, এরম অবস্থা দেখে নন্দবাবা যশোদামা পাগল বলে জলের মধ্যে ঝাঁপ দিয়ে মরতে চায়, বলে কৃষ্ণ মরে গেছে আমাদের আর কি। এইভাবে বলরাম এরকমভাবে সবাইকে ধরে রেখেছে, এই সাবধান কেউ ঝাঁপ দেবে না, কেন বলরাম তো কৃষ্ণের প্রভাব জানে। নন্দবাবা যশোদামা যতই আমাদের গর্গমুনি বলে গেছেন, গর্গমুনি তো আগে বলেছেন তো তোমার পুত্রের নারায়ণের সমান গুণই, তোমার ছেলেটা নারায়ণের সমান গুণ হবে, বললে কি হয় আমার ছেলে এটা, এই যে ভালোবাসাটা এটা তো আর মজবান নয়, সেই জন্য এই গর্গমুনি বলে গেলো একটা কর্পূরের মতো মাথা থেকে চলে যায়, এই ভালোবাসার এটি লক্ষণ। এই যে স্নেহাস্পদ কৃষ্ণের প্রতি, যে তিনি একটা ভগবান নিজেকে রক্ষা করে নেবে, এটা তো ব্রজবাসীদের নেই। ব্রজবাসীদের ভাবনা হলো কৃষ্ণ মরে যাবে, কৃষ্ণের বিপদ হবে, আমরা বাঁচাবো, এটা তো ব্রজের ভাব। আর বাইরের লোক বলবে কৃষ্ণকে পুষ্প আদি দিয়ে, বলে কৃষ্ণ আমার এইসব চাই, আমাকে বাঁচাও। কিন্তু ব্রজমণ্ডলের ভেতরে ভাব তো তা নয়, ব্রজমণ্ডল বলতে কৃষ্ণ কিছু জানে না, কৃষ্ণ বোকা, ও মরে যাবে, কিছু যদি হয় কৃষ্ণকে বাঁচাতে হবে, এটা ব্রজবাসীদের ভাব। তা দুটোর ভাবে তো অন্তর আছে, তাই নন্দবাবা যতই বলে থাকুক গর্গমুনি, সেই সব মাথা কর্পূরের মতো মাথা থেকে চলে যায়, একটাই ছেলে, এ আমার ছোট ছেলে, কচি ছেলে, এর কি সর্বনাশ হলো, আমি তো আর পাচ্ছি না, কি করব। এই করতে করতে দেখা গেল যে তারা ঝাঁপ দিতে চাইছে জলে, আত্মহত্যা করবে, কেন কৃষ্ণকে কালিয়নাক ধরে ফেলেছে আর তো মেরে ফেলবে, তো আমরা বেঁচে থেকে কি করবো, ওরাম ঝাঁপ দেবো, বলরাম আটকে রেখেছে, দাঁড়াও কেউ ঝাঁপ দেবে না, সব ঠিক হয়ে যাবে, কি বলরাম জানেন। এদিকে কৃষ্ণ কি করলেন, যে এই রকম খেলা আজ আগে ব্রজবাসীদের একটা করুণ দৃশ্য আগে বিস্তার করলেন, করার সঙ্গে সঙ্গে হঠাৎ দেখে সেই বন্ধন থেকে এরকমভাবে বেরিয়ে এক লাভ দিয়ে কালিয়ানাগের মাথায়, কালিয়ানাগের মাথায় উঠে সে মানে অপূর্ব নৃত্য আরম্ভ করলেন। জগতে কোনোদিন এই নৃত্যকলা কেউ কোনোদিন দেখেনি, ব্রহ্মা শঙ্কর সবাই এসে বুঝি কি হচ্ছে রে বাবা, এই তো নৃত্য কোনোদিন দেখেনি। শঙ্কর ভগবানকে নৃত্য সঙ্গীত গিরিশ বলা হয়, গিরিশ এসব জানেন, কিন্তু বলছেন আমার যে তত্ত্ব জানা আছে এর মধ্যে এগুলো নয়, এই কীরকম নৃত্য করছেন তিনি, এক ফোনা থেকে তা থই এরকম এখানে পা ফেলছেন মুহূর্তের মধ্যে ওখানে, মানে এত মানে বিদ্যুৎ বললেও ভুল হবে, মানে কৃষ্ণকে দেখা যাচ্ছেন এখান থেকে এখানে, ওই মাথার মধ্যে এক পা এখানে মারছেন, এক পা এখানে, এরকমভাবে সমস্ত ফোনাগুলোর মধ্যে তার ফোনার ওপর গোড়ালি দিয়ে ঠা তা থই তা একটা করে মারছেন, আর এরমভাবে মাথাটা নিচু হয়ে যাচ্ছে, যে মাথায় কৃষ্ণ একটা করে গোড়ালির এক ঠুঙ্কো দিচ্ছেন তাতে রক্ত বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, কৃষ্ণ মারছেন। এখানে বলছেন এবং পরিভ্রমতৌজ, এরমায় ঘুরতে ঘুরতে কি হলো, বলছে এখানে তন্মূর্ধ রত্ন নিকরস্পর্শাতি তাম্র পদাম্বুজ অখিল কলাদি গুরুর নরার্থ। এখন যারা দর্শন করছেন তারা বলছেন কোন কলাকার, কোন কলাকার ওখানে নৃত্য করছে বলতে তো পারেন, সেটার উত্তরে বলছেন তন্মূর্ধ রত্ন নিকর স্পর্শাতি তাম্র পদাম্বুজ অখিল কলাদি গুরুর ননার্থ। বলছে কোন কলাকার ওখানে নৃত্য করছে, বলে মহারাজ কোনো কলাকার নয়, অখিল কলাধি গুরু, অনন্ত ব্রহ্মাণ্ডে যত কলাকার আছে সেই কলাকারের যিনি স্বয়ং গুরু, তিনি নৃত্য, অখিল কলাদির গুরুর নরার্থ স্বয়ং, সমস্ত কলা যার চরণ থেকে বেরিয়ে যায় তিনি নৃত্য করছেন। আবার সেই কৃষ্ণ
ললিতা এসে ললিতা সখী এসে বলছেন রাধারানী জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে কোথায় দেখলি রে সখী বলে ওই বাগানেতে বাগানে কি করছে বলে নাচছে তাতেই তাতে নাচছে বলে নাচছে গুরুকে বলে গুরু তুমি আমি আমি তো এখানে রয়েছি বলে আমার মূর্তি ওখানে করেছে আমার মূর্তি ওখানে রেখে বলছে তোমার মূর্তি ওখানে রেখেছে তোমার মূর্তি রেখে কৃষ্ণ পাগলের মতো নাচছে তাহলে দেখো অখিল কলা যে গুরুর ননর্থ এটাও তো তার ব্রেক হয়ে গেল তাকে আবার নৃত্যকে শেখায় তারও গুরুকে রাধারানী তাহলে এবার বোঝা গেল রাধারানীকে যদি যদ্যপি আমরা জানি শক্তি শক্তির মতোর অভেদ রাধারানী আর কৃষ্ণতে কোনো ভেদ নাই সে স এব সা ভাগবত মহিমা বলা যেই রাধা সেই কৃষ্ণ তথাপি এখানে একটা কথা রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট যখন যেইছে যেইছে নাচায় আমি নাচিয়ে উদ্ভট বলেছেন তাই বলেছেন তো রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট যখন যেইছে নাচায় আমি নাচিয়ে উদ্ভট রাধারানী যেরকম এরকম নাচাবে কৃষ্ণকে কৃষ্ণ আমার নাচে কৃষ্ণের কিছু করার নেই এইরকম ধরনের অপূর্ব কথা এর মধ্যে যখন সমস্ত এইভাবে শাস্তি দিল কালিয়ানাগ একেবারে হাঁ হাঁ করে হাঁপাচ্ছে কালিয়ানাগের সমস্ত ফনা একেবারে মর্দন করে একেবারে কৃষ্ণ তাকে জব্দ করেছেন এইভাবে যখন সে ধুঁকছে তখন কালিয়ানাগের পত্নীগণ এসে সবাই কৃষ্ণের চরণে প্রভু এ তো যা শাস্তিবার পেয়েছে কিন্তু আমরা ভাবছি যে কালিয়ানাগ আমাদের যে স্বামী তার ভাগ্যটা কী যে যার মাথায় আপনি নিজের চরণ দিলেন যে নৃত্য করলেন তার ভাগ্যের কি আর এ প্রাণ ভিক্ষা চাইছি প্রভু একে ক্ষমা করুন আপনি যা করেছেন শাস্তি দিয়েছেন ঠিক নাগপত্নীগণ বলছে ন্যায্যহি দণ্ড কৃত কিলবিষে অস্মিন স্তবাব তার খল নিগ্রহায় তোমার অবতারিত প্রভু হয়েছে খল ব্যক্তিকে নিগ্রহ করে শাস্তি দেওয়ার জন্য কাজে আমরা এতে আপত্তি করছি না যা তুমি শাস্তি দিয়েছ আমাদের স্বামীকে ঠিকই করেছ কিন্তু আজ এই তো মরতে বসেছে এ মরে গেলে তো আমরা বিধবা হব তা তোমায় বাঁচাতে হবে প্রভু তোমাকে কৃপা করতে হবে এইভাবে বলে নাগপতিগণ অপূর্ব বিস্তার করলেন সে সমস্ত শ্লোকের অপূর্ব কস্যানুভব অশ্বন দেব বিদমহি তবাঙ্গ্রিরেণু স্পর্শাধিকার যদবঞ্চয়া শ্রীর্লনায়া চ রত্তপ বিহায় কামান সুচিরম ধৃতব্রতাহ যেখানে লক্ষ্মী দেবী তোমার চরণ প্রার্থনা করে বেলবনেতে তপস্যা করছে স্টিল টুডে আজকেও লক্ষ্মী দেবী বেলবনেতে বৃন্দাবনে গিয়ে ওখানে তপস্যা করছে গুপ্ত এখনো পর্যন্ত কৃষ্ণের চরণ পায়নি লক্ষ্মীদেবী স্বয়ং যে নারায়ণের চরণ সেবা যদ্যপি নারায়ণ আর কৃষ্ণ তো ভেদ নাই তো কৃষ্ণের যে স্পেশালিটি যে সেটা আশ্চর্য এর মধ্যে কস্যান ভাব অশ্ব এর কীরকম অনুভব দেখো আমরা তো বুঝতে পারছি না তোমার চরণ রেণু লক্ষ্মী পেল না আর এই কালিয়া আমাদের কস্যানুভব অশ্ব ন দেব বিদমহি তবাঙ্গ্রি রেণু স্পর্শাধিকার যদবঞ্চয়া শ্রীর্লালনায়া চ রত্তপ বিহায় কামান সুচিরম ধৃতব্রতাহ চিরকাল লক্ষ্মীদেবী তপস্যা করছে দীর্ঘদিন ধরে কই তোমাকে তো পাইনি এবারে এখানে বলছেন ননা কপিষ্টম ন চ সার্বভৌমম ন পারমেষ্টম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা বাঞ্ছন্তি যে বৈ যৎপদরজহ প্রপন্যা ন না কপিষ্টম আমি স্বর্গ চাই না আর নচ সার্বভৌমম আমি সার্বভৌম রাজত্ব চাই না আর ব্রহ্মার যে পত্তা আছে ওই পত্তা আমি চাই না আর রসাধিপত্যম রসাতলের যে বিরাট ঐসব আমি চাই না আর যোগ সিদ্ধি যত সিদ্ধির যত বিষয়গুলো আছে কোনোটাই আমি চাই না কেন তোমার চরণরজ প্রাপ্তি করার জন্য আমাদের লোভ ওইটাতে আমরা জানি কি মহিমা আছে তোমার ভক্তের চরণরজে যার মহিমা বিশাল মহিমা তোমার ভক্তের চরণরজ মাথায় পেলে ভগবানকে পাওয়া যায় আর তোমার রজ রত্ততে কীরকম মহিমা ননা কপিষ্টম ন চ সার্বভৌমম ন পারমেষ্টম ন রসাধিপত্যম
na yoga siddhira punarbhavam va vanchanti jevai bhagavad prapan vanchanti yat padarajah prapanya. এই ভাবে ভগবানকে স্তুতি করলেন কালিয়নাগ। লাস্টে এই সব দেখে কালিয়না যে শরণে গেলেন, প্রভু আমি তো আমাকে তো তুমি জন্মই দিয়েছো সাপ জন্ম, তো সাপের কাজ কি? কালিয়নাগ এবার কাতর ভাই বলছেন, ভগবান আমাকে তো আপনি শাস্তি দিলেন, আমার যে ক্রোধ এটা কি আমি করেছি? আমি জানি না কর্মফলে হয়েছে, কিন্তু সবই তো তোমার অন্তর্গত। আমি তো বয়ম খলহা সৎপত্যতমসা দীর্ঘমন্নবহ স্বভাব দুস্তজ্জ নাথ লোকানাম যৎ অসৎগ্রহ, এর একটা সিদ্ধান্ত আছে অপূর্ব। কালিয়র কথাতে একটা সিদ্ধান্ত, সুন্দর সিদ্ধান্ত, এর যে বয়ম খলহা, আমরা তো সাপ জন্মি, আমাদের তো সর্পজনী হয়েছে, তো সর্পজনী স্বাভাবিকভাবেই তো এরমই হয়। সর্পজনী কী করবে? সবের তো একটু কিছু না লেজে পা না ফাঁস করবে, তো কী করবো আমরা? বয়ম খলাহা সৎপত্যা তমসা দীর্ঘমন্নবহা, আমাদের উৎপত্তি দোষ, আমাদের জন্মই তো এরকম, তা আমরা কী করব প্রভু? স্বভাব দুস্তার্যনাথ লোকানাম যৎ অসৎগ্রহ, অসৎগ্রহ যেমন কিছুতে হাঁটানো মুশকিল হয়ে যায়, আর স্বভাব যদি কোনো মানুষের থাকে সেই স্বভাবকে দূর করা যে কত কঠিন। যারা বাস্তব সাধুসঙ্গ করেছে ধীরে ধীরে তারা করতে পারি, কিন্তু বাদ বাকি সম্ভব নয়। কৃষ্ণ বললেন তোমার এখানে থাকা চলবে না, এটা আমার সমস্ত যা দেখছো গৌ বাছুর সমস্ত এরা সখাগণ সব জলপান করে যমুনার জল, তুমি এখানে থাকলে কী করে হবে? আর কোথায় যাবো আমি? রমণীর দ্বীপে যাও, আর রমণীর দ্বীপে গেলেই তো গরুর তারা করবে আমাকে, আর কিচ্ছু করবে না। যখনই দেখবে তোমার মাথায় আমার চরণের চিহ্ন আছে তখন আর কিছু বলবে। এই জন্য বলছে দীপম রমণকম হিত্যা হ্রদম এতৎ উপাশ্রিতা যদ ভয়াত স সুপর্ণস্তম না আদ্যাত মৎপাদ লাঞ্ছিতম। আমি জানি কী কারণে তুমি ওখান থেকে পালিয়ে এসছো, রমণক দিক থেকে গরুরের ভয়, ঠিক আছে, কিন্তু আজ থেকে আমার চরণ চিহ্ন তোমার মাথায় থাকবার জন্য তোমাকে আর কোনো কিছু করবে না, তুমি নিশ্চিন্তে যাও বলে সেখান থেকে সেই সর্প তার পত্নী পতি বাচ্চা কাচ্চা সব নিয়ে এবার রমণক দ্বীপে প্রস্থান করল, সেখানে চলে গেল। সেখানে অনেক ঘটনা, সেসব কথা আর বিস্তৃতভাবে আলোচনা করব না। তো তারপরে এবার কৃষ্ণ সেখানে রামকৃষ্ণ কিভাবে গ্রীষ্মকালেতে একবার সেই বনের মধ্যে সেখানে অগ্নি জ্বলেছিল এক ঘর্ষণ হয়ে দাবাগ্নি, সেই দাবাগ্নিকে কীভাবে কৃষ্ণ পান করে ব্রজবাসীগণকে বাঁচিয়েছিলেন ইত্যাদি অনেক কথা, ওসব কথা আমি আর যাচ্ছি না। প্রলম্বা আদু সব উদ্ধারের কথা তো কিঞ্চিৎ খালি মুখে স্পর্শ করে গেলাম, আর এখানে এইবারেতে দাবানল থেকে উদ্ধার করেছিলেন এসব কথা আছে। তারপরে ধীরে ধীরে এবার কি হলো না, এবারে আমাদের কাছে আসছে অনেক ঘটা, জঙ্গলে বৃন্দাবনের অরণ্যতে বিভিন্ন রকম খেলা করেছেন, বিভিন্ন অসুরগণকে উদ্ধার করেছেন, বিভিন্ন রকম কথা, দাবাগ্নি থেকে বাঁচিয়েছেন। এখন আমাদের কাছে খুব একটা অত্যন্ত আনন্দময়, সবই আনন্দময় অধ্যায়, কিন্তু এটা একটা দিগন্ত, মানে যারা অপ্রাকৃত জগতের দার্শনিক তাদের কাছে এই অধ্যায় খুব বিশেষ স্মরণীয়। সেখানে বলছেন একবিংশ অধ্যায়তে সুখ উবাচ যে আজকে এই শরৎকাল উপস্থিত হয়েছে, সমস্ত জলাশয় নির্মল আকার ধারণ করেছে, এখানেতে কৃষ্ণের রূপ বর্ণনা আছে এবং বৃন্দাবনের অন্তঃকরণে কী একটা জাদু, বৃন্দাবনের অন্তঃকরণে কী একটা জাদু চলে তার অল্প কথা আমি এটা রিপ্রেজেন্ট করব, তারপরে সেখানে চলে যাব যে যাজ্ঞিক পত্নীগণের যে তারপরে শেষ করো, তা নাহলে আজকে মেলানো যাবে না, অল্পের উপর করতে হবে। একবিংশ অধ্যায় এখানে সুখদেব বলছেন ইত্যম শরত স্বচ্ছ জলম পদ্মাকর সুগন্ধিনা ন্যাবিষাদ বায়ুনবাতম স গো গোপালক অচ্যুত কুসুমিত বনরাজ সুস্মিভৃঙ্গ দ্বিজকুল ঘৃষ্ট সরহ সরিত মহিদ্রম মধুপতিরবগাজ্যচারায়ণ গা
सह पशुपाल बलश्च कुबुज बेनुम तद्वज स्त्रिय तद्वज स्त्रिय आश्रुत्व बेनु गीतम स्मरोदयम काचित परक्षम कृष्णस्व स्वस्वकीभ्यो अन्न वर्णयो बरापीडम नटवर वपु कर्णयो कर्णिकारम विद्वास कनक कुपिशन वैजयंतीच मालम रन्यान वेणुरदर सुदया पुरायण गोपबिंदई वृंदारण्यम सपद रमनम प्राविशाद गीत कीर्ति। शरतकाले स्वच्छ जल वृंदावन सर्वत्र और सेखने मधुपति कृष्ण गोप ये बलदाव के लिए समस्त सखागण के लिए गोचारण कर वृंदावन एक अपूर्व सौंदर्य समस्त कालेर फल फूल वृंदावन समस्त ऋतुर फल फूल एक संगे पावा जाए वृंदावन कुसुमित वनराज सुस्मित भृंग कुसुमित वनराज सुस्मित भृंग द्विजकुल घुष्ट सरहसरित मैदिन समस्त फूले फूले गुण गुण करे भ्रमरा घुरछे मधुपान करछे बड़ आश्चर्य। और कृष्ण तो वेणुवादन करें तार एक जादू और कृष्ण किभावे वृंदावने प्रवेश करछेन तार एक झाँकी एटा बर्णना बोलछेन बरहा पीड़न ओई जे मयूर पालक दिए पाखा करे दिएछेन अपूर्व माथाय सुंदर शिखे सुरी शिख सिरे सिखी पीछे चूड़ा रयेछे बड़हा पीरम नटवर बाबू एकेबारे देखले जेको मुझे जाए यही रकम रूप कर्णय कर्णी कारण कान दुटो तो एकेबारे हिरो जेमन नायक करे दुटो फुल गुंजे रेखेछे सुंदर देखे स्मार्ट एकदम बड़हा पीरम नटवर बाबू कर्णय कर्णी कारम विद्वत वास कनक कुपिश एकेबारे सोनार वर्णे जे जे पीताम्बर और बैजयंतीच मालम पाँच रकमेर फुल दिए जे गाँथा है ताके बैजयंती माला बला पाँच रकमेर फुल খুব সৌগন্ধ তবে সেটাকে বৈজয়ন্তী মালা বলা বৈজয়ন্তী মালা এমনি কাউকে বলা হয় না। আর রন্ধন বেণুর ওই যে বাঁশির মধ্যে যে ফুটো আছে তার মধ্যে নিদের অধর থেকে এমন এক জাদু ওই ওখানে ফুঙ্কার দিচ্ছে রন্ধন বেণুর অধর সুদয়া পুরায়ণ এমনভাবে পূরণ করলেন ওই গত দিয়ে তাতে এক অপূর্ব একটা ধ্বনি উত্থিত হচ্ছে। আর বৃন্দাবনে কি হচ্ছে গোপবৃন্দই সমস্ত গোপগণকে নিয়ে গৌবাচরকে হই হই কদ করতে করতে সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি সখারা তার গুণগান করছে আর এদিকে বংশীধ্বনি হচ্ছে আর সব গৌবাচর ল্যাজ একবার তুলে একবার সব দৌড়াচ্ছে বৃন্দাবনে সব ঢুকছে আনন্দে। এইভাবে বৃন্দাবনের অন্তঃকরণে কিছু একটু আমরা উঁকি মারতে হবে তা নাহলে বৃন্দাবন কীরকম আমরা বুঝতে পারবো না। আমি অল্প পড়ে যাচ্ছি তার মধ্যে দু একটা ব্যাখ্যা করব যেটা প্রয়োজন খালি শুনতে হবে। গোপীগণ ওই যে অবস্থাটা বংশীধ্বনি পেয়ে একে অপরের সঙ্গে আলোচনা করছে গোপীগণ তো কৃষ্ণের ভাবে বিভাবিত যার কানে এসছে একে অপরের সঙ্গে আন্দোলিত হয়ে পাগল নেশা হয়ে গেছে একে অপরকে বর্ণনা করছে কৃষ্ণের জাদু বলতে বলতে গোপ্য উঁচু গোপীগণ বলছেন নিজেদের মধ্যে अक्षन्नतम फलमिदम न परम विदाम सक्ष हो प्रसूनुनुविवेशतयोर्वयसै भक्तं ब्रजे ससुतयोरनुवेनुजुष्टं जैर्वा निपीतमनुरक्तकटाक्षमक्षं चूत प्रवालबर्हस्तवकोत्पलाब्जो मालानुपृक्त परिधान विचित्रवेशौ मध्ये बिरजतरुरलम् পশুপাল গোষ্ঠম রঙ্গে যথা নটবর কচ গায় মান এইভাবে পরপর বর্ণনা করে যাচ্ছেন গোপ্য কিমাচারদয়ম কুশলম স্মবেণুর দামোদরাধর সুধাম পি গোপিকানম ভুক্তে স্বয়ং যদবশিষ্ট রসম হৃদিন্য হৃষত্তচ শ্রমমুচুস্তরবু যথারয়া বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुतोपदाम्बुज लब्धलक्ष्मी गोविंद वेणुमनुमत्तमयूर नित्वं प्रेक्षाद्रिसन्म परतान्य समस्त सत्यं धन्यास्म मूरमतयो ओपि हरिण्य एताय नन्द नन्दनम पात्र विचित्र वेशम
आकर्ण वेणुरणितम सह कृष्ण सारहा पूजाम दधुर्विरचितम दधुर्विरचितम प्रणयावलोकई। এইভাবে বর্ণনা করছেন, তার মধ্যে দুই একটা বলি। প্রথম হচ্ছেন অক্ষন্নতম ফলমিদম ন পরবিদাম সাক্ষ প্রসনুর বিবেশতর বয়স। এই যে চোখের যে ফল, এই যে চোখটা রয়েছে, চোখের ফল কি বলে? চোখের ফল হলো কৃষ্ণ দর্শন। যে চক্ষু কৃষ্ণকে দর্শন করেননি তার চোখ বৃথা। আর বক্তম ব্রজেশ সুতয়ো, ব্রজেশ এখানে একটা কথা অনেক সিদ্ধান্ত লোকে উল্টোপাল্টা করে। ব্রজেশ সুতয়ো যে বলা আছে এখানে কৃষ্ণ বলরামের কথা, এখন স্বাভাবিকভাবে লোকে বলে বলরাম কি নন্দবাবার ছেলে নাকি, এরম তর্ক উঠবে। কিন্তু যাকে পালন পোষণ করেছেন জন্ম থেকে তো বাবাই আর কি, তো এখানে কোনো তর্কের কোনো প্রশ্নই নাই। সেই জন্য বলছেন বক্তম ব্রজেশ সুতয়ো রণবেণু জুষ্টম, বেনু বাজাতে বাজাতে এই যে যে তার বক্ত মুখ মুখারবিন্দ। আর কাউর যদি চোখের সার্থকতা হয় কৃষ্ণকে দর্শন করা। আর এই গোপ বলছেন এই যে বেনু, একটা শুকনো বাঁশের তো একটা টুকরো, বলে এর কত সৌভাগ্য দেখো, আমরা কৃষ্ণের অধরামৃত পাই না, আর একে সবসময় কৃষ্ণ অধরে তুলে বাজাচ্ছে, তাহলে কৃষ্ণের অধরামৃত পান করছে। আবার যমুনার কত ভাগ্য, কখনো কখনো কৃষ্ণ বাঁশিটাকে নিয়ে গিয়ে যমুনার জলে একটু ধোয়ে, আর ধোয়ার সঙ্গে সঙ্গে গিয়ে যে অধরের অমৃত ওই বাঁশির মধ্যে লেগেছিল ওটা জলে চলে যায়, যমুনার লাভ, আর আমরা পাচ্ছি না। কি অপূর্ব কথা চিন্তা করছে গোপহ কিমাচারদয়ম কুশলস্ম বেণুর দামোদরাধর সুধমোপি গোপিকানম ভুংতে স্বয়ং যদবশিষ্ট রসমৃদিন্য মানে একবারে ওদের লোমকূপগুলো খারাপ হয়ে যায় কৃষ্ণের অধরামৃত। আর বৃন্দাবনের সৌন্দর্য যে বর্ণনা, এই এই অধ্যায়টাকেই খালি, এই অধ্যায়টাকেই খালি মাসকাল বাবি বর্ণনা করা হয়েছে, এত আনন্দ সব আছে এর মধ্যে অপূর্ব সমস্ত। বলছেন কি হয়, বংশীধ্বনি যখন যায়, কৃষ্ণ যখন যমুনাতে বংশীধ্বনি ওই বৃন্দাবনে বংশীধ্বনি করেন, সেই সময় কি হয়, যে প্রায়ব বিহগামনয়োবনিয়স্মিন কৃষ্ণে ক্ষিতম তদুদিতম কলবেনু গীতম আরুজ্য যে দ্রুম ভুজান রুচির প্রবালান শ্রেণন্ত মিলিত দৃশ বিগত অন্ন বাচ। বলছেন যে এই যে পাখি ছানাগুলো গাছের ডালে বসে রয়েছে, আর তারা কি যখনই কৃষ্ণের বংশীধ্বনি এলো, পাখিগুলো ওই যে গাছে যে ঠুকরে ঠুকরে খাচ্ছিল কচি কচি পাতাগুলো খাওয়া বন্ধ করে দিল, দিয়ে সঙ্গে সঙ্গে চোখ মুখ স্থির করে খালি শুনছে কি আসছে। এর আগে শ্লোকেও বলা হয়েছিল যে বাছুরগুলো যে আছে যখন কৃষ্ণের ধ্বনি আসে তারা এক জায়গায় দাঁড়িয়ে যায়, তারা আর কোনো তৃণ ভোজন ভোজন সম্ভব। যখন এই কানটাকে গ্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে, এই বাছরগুলো কানটাকে এরম করে দেয়, কানটা এরম খাড়া, কৃষ্ণের যে বংশীধ্বনির রস ওটা গ্লাসে এরকম নিচ্ছে, এরম পান করছে, অপূর্ব, নড়াচড়া সব বন্ধ। আর নদী যে যমুনা আছে, সেই যমুনার যে বংশীধ্বনির সঙ্গে সঙ্গে যমুনা নদী কঠিন হয়ে যায়, অর্থাৎ সেখানে জল প্রবাহিত হয় না, তা সম্পূর্ণ বিপরীত ধর্ম যা হয়। এখন গিরিরাজ মহারাজের একটু প্রশংসা করে শীঘ্রই আমি ঝাঁপিয়ে চলে যেতে হবে। সেখানে বলছেন হন্তায়াম মদ্রিরবলা হরিদাস বারিও যদ রাম কৃষ্ণ চরণ পরশো প্রমোদ মানম তনোতি সহ গোগনয়োস্তয়ত পানীয় সুযবস কন্দর কন্দমূলই হন্তায়াম মদ্রিরবলা হরিদাস। আজ এই গিরিরাজের প্রশংসা করা হচ্ছে, এই গিরিরাজের সীমা নেই আনন্দ, যদ্যপি কৃষ্ণই গিরিরাজ। বলছেন হন্তায়াম অদ্রিরবলা হরিদাস বর্জ, এ হচ্ছে হরিদাসগণ যারা হরির সেবা করেছে তার মধ্যে শ্রেষ্ঠ। দেখো দিনে দিনে কৃষ্ণ এর কন্দরেতে খেলা করেছে সব বন্ধুদের নিয়ে, রাধারানীকে নিয়েও ওখানে থাকতেন, কন্দরে কন্দরে লীলা করেছেন। আর সেখানে যত কন্দমূল পাওয়া যায়, কন্দমূল খেয়েছো পাহাড়ের হয় এরকম কন্দমূল পাওয়া মিষ্টি, মূল থেকে বার করে ওটাকে চাকা চাকা করে
কেটে দেয় ফালি করে, অপূর্ব মিষ্টি। কোনো কোনো সাধু হিমালয় থেকে বিভিন্ন জায়গা থেকে কন্দমূল এসে শহরে বিক্রি করে, আমরা ছোটোবেলায় খেয়েছিলাম, আমরা জানি অপূর্ব মিষ্টি। এরকমভাবে দেখা গেল, এরকমভাবে দেখা গেল, ঠিক আছে। তাহলে এখানে এইভাবে দেখা গেল বেণুগীতা আমি অল্পের মধ্যে শেষ করলাম। দ্বাবিংশ অধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত ছোট ছোট ওই যে গোপীগণ তারা সব হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকাহা চেরুর হবিষ্যম বঞ্জানহা কাত্তায়নী অর্চনব্রতম, তারা কাত্তায়নীর ব্রত করবেন বলে হেমন্ত মাসে তারা ব্রত গ্রহণ করেছেন, আর করে হবিষ্যান্ন খেয়ে আর নন্দ নন্দ মহারাজের বেটা তাকে তারা চান। বলছে হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকাহা, এটা তো নন্দব্রজ কুমারিকা মানে হলো নন্দব্রজতে যত কুমারীগণ আছেন বাচ্চা বাচ্চা ছোট ছোট তাদের কথা বলা হচ্ছে, আর কৃষ্ণকে যে চান এটা তাদের তাদের পরে যে মন্ত্র আছে তারা উচ্চারণ করছেন। কাত্তায়নীকে যমুনার বালি দিয়ে তৈরি করবেন, তৈরি করে রোজ পূজা করবেন, ধূপ গন্ধই মাল্যই সুরভি ভীর বলিভীর ধূপ দীপকই উচ্চাবচিষ্ট উপহারই প্রবাল ফলতণ্ডুলই, বিভিন্ন ফল তণ্ডুল আদি দিয়ে ধূপ দিয়ে পূজা করবেন, করে কি বলবেন, কাত্তায়নী মহামায়ে মহায়োগী নদীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ, রোজ বলবেন। হে কাত্তায়নী হে মহামায়ে, এই শ্লোকের বিশাল ব্যাখ্যা আছে কিন্তু করা যাবে না। কাত্তায়নী মহামায়ে মহায়োগী নদীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ, কাত্তায়নীকে মহামায়ে বলছেন, মহায়োগী নদীশ্বরী আর নন্দ গোপ সুতম দেবী পোতিং মে কুরুতে, তোমার পক্ষে অঘটন ঘটন পটীয়সী যে ভগবানের যে মায়া জীব গোস্বামী বাদ বন্দনা করছেন, এর অনেক সুন্দর ব্যাখ্যা আছে আমি এখন করব না। আর সেখানে ভদ্রকালীকে এভাবে পুজো করছেন আর বই কাত্তায়নী মহামায় বলে পুজো করে এবার বর প্রার্থনা করছেন। এদিকে তারা কি করছেন, তারা ছোট ছোট চার পাঁচ বছর ছোট ছোট বালিকা, জগতের লোক তো নোংরাভাবে কুৎসিত, তাদের মন তারা কুৎসিত চিন্তাই করবেন। যেখানে কৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, তার আর ভোগ্য বস্তু কী থাকতে পারে, এ তো মূর্খ মানুষ বোঝে না, ওই জন্য নোংরা দর্শন তারা করেন। আমি তার জন্য কিছু প্রণাম কিছু প্রমাণও উল্লেখ করব। শ্যামসুন্দর এসে তারা যেহেতু তাড়াতাড়ি করতে গিয়ে কাপড় চোপড় যমুনার তীরে রেখে তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে বাচ্চা সব চার পাঁচ বছরের বাচ্চা ঝাঁপিয়ে পড়ে চান ফান করে তাড়াতাড়ি উঠে কাপড় চোপড় পরবেন। কৃষ্ণের দিকে তারা আনন্দে এরকমভাবে স্নান করছেন, সমস্ত কাপড় চোপড় নিয়ে কীভাবে জাদু করে উঠে চলে গেছেন, কদম বৃক্ষের ওপরে সব টাঙিয়ে রেখেছেন, রে কাপড় চোপড় কাও নাই, চান করে উঠে বলে এবার উঠবে, উঠে দেখে কাপড় নেই, কাপড় কোথায় গেল, সবাই এদিক ওদিক খাচ্ছে আর বেরোতেও পারে না, বাচ্চা আস যাচ্ছে যদিও বেরোতে পারছে না। তখন এদিকে ভালো করে দেখে এই ওপরে কৃষ্ণ ওপরে কাপড় চোপড় নিয়ে গেছে, তখন সেখানে তারা তো অত্যন্ত মান ভরে বলছে, এ গোবিন্দ শোনো শিগগিরই আমাদের কাপড় চোপড় দাও, নালে বলে দেবো কংসকে ইত্যাদি, বলছে যাও কংসকে যাও, কীভাবে যাবে যাও কংসকে কী করে যাবে, যাও কী করে যাবে, যা কংসকে বল, এভাবে বলছেন। এবার তো ও তো শুনছে না, কাপড়ও দিচ্ছে না, মজা করছেন। আর এখানে সবাই কৃষ্ণের প্রতি যে চরম আকর্ষণ, এখানে কৃষ্ণের এই খেলা করাতে সে আকর্ষণ আরও চরমে উঠেছে। এবং ব্রবৈতি গোবিন্দে নর্মণা ক্ষিপ্ত চেতসহ আকণ্ঠমগ্না শীতোদে বেপমানহা স্তম অবভ্রণ, বলছে এই শীতের সময়েতে ঠান্ডা জলেতে তারা রয়েছে কাঁপছে, এদিকে উঠতেও পারছে না। বলছেন শ্যাম সুন্দর সুন্দর দাস্য হো করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নোচেদ রাগে ব্রুবামহে, শ্যাম সুন্দর শোনো তোমার দাসীগিরি করবো আমরা, শ্যাম সুন্দর তে দাস
সে দাস্যহ করবাম তবোধিতম, তোমার দাসীগিরি করো কিন্তু আমাদের কাপড় চোপড় দাও, দেহি বা সাংসি ধর্মজ্ঞ, আর যদি না দাও তাহলে রাজাকে গিয়ে বলো। এখন রাজা বলতে নন্দ মহারাজাও হতে পারে, আবার কংসের কথা, আর কংসের কথাটাই স্বাভাবিক, কেন বেশি ভয় দেখাবে, নন্দবাবা তো ভালোবাসে, ভয় ভয় নন্দবাবা কোনোদিন মারেনি, যেখানে নন্দবাবা মানে করলে হবে না। এমনকি যশোদামা যখন যশোদামা ছেলেকে এরকম ধরনের বকত, মার লাঠিবাটি দেখাতো, নন্দ মহারাজ এসে একবার রেগে গেছে, একদম রেগে যেত, হ্যাঁ এমনভাবে বালককে কোলে নিয়ে একেবারে এবারে কৃষ্ণের মাকে খুব বকতেন, হ্যাঁ হ্যাঁ ভালো করে। কাজে নন্দবাবা কোনোদিনই যশোদামা কোনো না কোনো সময় বুকেছেন কৃষ্ণকে, নন্দবাবা কোনোদিন কৃষ্ণকে বুকেছেন আমাদের শাস্ত্রের নেই। হ্যাঁ যে এখানে রাগ্যে ব্রুবামহে, হ্যাঁ নোচেদ রাগ্যে ব্রুবামহে, এই কথাটা মানে আমরা নন্দবাবা রাজা, ব্রজের রাজা, ওকে বলবো এরা মানে হবে না, এটা কংসকে বলবে এটি হবে, এটি স্বাভাবিক। তা কংসকে কৃষ্ণ ভয় করবে, যাক এখন কি করবে, ভগবান বলছে এক কাজ করো, শোনো একে তোমাদের তো অন্যায় হয়েছে, জলে তো এরমভাবে নামা উচিত নয়, এখন তোমরা করেছো, এখন প্রায়শ্চিত্ত করবার জন্য তোমাদের কাজ করতে হবে, ভগবানকে এইরকমভাবে দণ্ডবত করতে করতে তোমরা এসে সব কাপড় নিয়ে যাও, হ্যাঁ এরকমভাবে। তো যাই হোক, এভাবে বলছেন, কাঁধে তো সব রেখেছেন এবং ধীরে ধীরে যার যার কাপড় নিজে বুঝে শুনে নিয়ে যাও। এইখানে যে এই যে অদ্ভুত লীলা, এর মধ্যে কোনো রকম যেন প্রাকৃত কামের স্পর্শ না হয়। প্রথম কথা হলো বেদান্ত সূত্রে যে চিরহরণ, এটাতে এক ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমাদের অন্তঃকরণে যে বন্ধনগুলো আছে আমাদের, সেইটাকে হরণ করার বিষয়টাও বলা আছে। এখন গোপিকাগণের এটা রয়েছে এরকম কথা আমি বলছি না, গোপিকাগণে এটা থাকা সম্ভব না। চিত্তের যে অন্তঃকরণে যে বাধাটা হয় ভগবত প্রাপ্তির, সেটাকে হরণ করাটাকেই বস্তুহরণ হয়। যেমন বলে আমাদের যে লিঙ্গ দেহ ভঙ্গ হয় অনায়াসে, এই লিঙ্গ দেহটা যতক্ষণ ভঙ্গ না হয় ততক্ষণ বলে কাজ হয় না, কিন্তু গোপিকাগণের লিঙ্গদেহ রয়েছে এটা আশাই করা যায় না। তাহলে এই ওদের মাধ্যমে এইটি প্রমাণ হচ্ছে যে গোপিকাগণের যদি কৃষ্ণ প্রাপ্তিতে সামান্যতম কোনো বাধা থেকে থাকে, একটু লজ্জা একটু কিছু, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পাওয়া যায় না, কাজে লজ্জাটাকেও করা চলবে করা যায় না। কৃষ্ণ তাদের সমস্ত কিছু মনোবাসনা পূর্ণ করবেন, কৃষ্ণ সমস্ত তারা যখন এসে কাপড় চোপড় নিয়ে গেল তখন সেখানে পরিষ্কার জানিয়ে দিলেন, সংকল্প বিদিত স্বাধ্য ভবতী নাম মদর্শনম মায়ানুমোদিত স্বসৌ সত্য সত্য ভাবিতুর মারহসি। হে গোপীগণ, তোমরা যে মনের মধ্যে সংকল্প করেছ তা আমি জানি, কাজে তোমাদের এই ইচ্ছা পূর্ণ হবে, যা হয়ে যাবে। সংকল্প বিদিত স্বাধ্য ভবতী নাম মদর্শনম মায়ানুমোদিত স্বসৌ সত্য ভবিতুমার হাসি, সত্য হবে যাও। আরেকটা কথা, জগতের লোক যেন কোনো কুৎসিত চিন্তা না করতে পারে, এই জন্য সিদ্ধান্ত হলে কৃষ্ণ বলছেন, ন মর্যাবেশিত ধিয়াম কামহ কামায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয় নেয়ার সাথে। এই শ্লোকের এটা অনুভব করতে হবে যে গোপিকাগণ দেখো, আমার প্রতি যাদের প্রচণ্ড তীব্র অনুরাগ, তাদের যে ভালোবাসা আমার প্রতি, সেটাকে কাম বলা যায় না। কৃষ্ণ বলছে আমার প্রতি যার ভালোবাসা যদি হয়ে যায়, সেটা জড়জগতের সাপেক্ষে তুমি কাম বলতে পারো না, হয়ই না কাম। সেটার উদাহরণ কৃষ্ণ দিচ্ছেন, ন মায়াবেশিত ধিয়াম কামহ কামায় কল্পতে, যে আমার প্রতি আবেশিত চিত্ত সম্পন্ন যদি কোনো কামিনী থাকে, মানে গোপী বা কেউ যদি থাকে, তার সেটাকে কৃষ্ণের প্রতি কাম বলা যাবে না। কেন বলছেন, আমার প্রতি যখন এরকম ভালোবাসা থাকে, বলছেন যে ধান গম আদি যে আপনারা বীজ করেন, যখন ওই বীজগুলোকে কড়াইতে নিয়ে ভেজে ফেলেন ভালো করে আগুনে, তখন ওইটা কি আর মাঠেতে বুনলে পরে আর হবে ফসল হবে? যে বীজগুলোকে তুমি ফ্রাই করে ফেলেছো আগুনে, আর সেটাকে নিয়ে আবার তুমি ক্ষেতের মধ্যে দাও আর হবে? আজ ওই সেদ্ধ করে ফেলো, ভালো করে সেদ্ধ করে বীজগুলোকে আবার মাঠে গিয়ে বোঁধো আর হবে?
সেইটি কৃষ্ণ বলছেন যে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজায়নের সাথে, মানে যেটা যে বীজকে ভাজা হয়ে গেছে, যে বীজকে সেদ্ধ করা হয়ে গেছে, সেখান থেকে আর কোনো বীজ হয় না, মানে কাম বীজ উৎপন্ন হতে পারে না, প্রাকৃত কাম হতে পারে না। বোঝা গেল এক কথায় শেষ, অল্প কথায়? প্রায় বিজায় ন্যাসাতে, অর্থাৎ প্রাকৃত কামের কোনো বীজ উৎপন্ন হবে এরম কোনো আশা নাই, যেহেতু আমার প্রতি ভালোবাসা হয়ে গেছে। এর দ্বারা অল্পর উপর আমি এটা টাচ করে গেলাম, এটা অনেক সুন্দর সব। আর কৃষ্ণ তখন ওই সখাগণের সঙ্গে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক অপূর্ব সিদ্ধান্ত স্থাপন করলেন, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈ অর্থৈর ধিয়া বাচা শ্রেয়ঃ আচরণ সদা এবা আচরেত সদা। বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা থাকে, শ্রেয় আচরণ সদা। বলছেন সখাগণকে বলছি, দেখো এই যে গাছগুলো আছে, বৃক্ষগুলো কত দেখো কিরকম সেবা পরায়ণ, এরা এদের পুষ্প পাতা ফল ফুল সব কিছু দিয়ে, মূল সব কিছু দিয়ে এরকম সেবা করে। আবার যে বৃক্ষটাকে কাটে সেই বৃক্ষের তলায় আবার বিশ্রাম করে ছায়ার তলায়, প্রাণ অর্থে ধিয়া বাছা, এই দেখো এইভাবে যে সেবা করছে, এরকম স্নেহ এতাবৎ জন্ম, এটাকেই বলে কোনো সাধুর জীবনের সার্থকতা, যে নিজের জীবনের সুখ সুবিধে না চিন্তা করে অপরের জন্য সেবা করতে করতে নিজেকে বিলিয়ে দেয়, মানে ভগবানের সেবার জন্য। ভগবানের সেবা করলেই তো যত জীবের সেবা হয়ে যাবে, তারা হরিকথা শুনবে কীর্তন শুনবে, এটি তো সাধু। এইরকমভাবে অহো এষাম বরম জন্ম সর্বপ্রাণী উপজীবিনাম, দেখো সমস্ত প্রাণী এই বৃক্ষগুলোর উপর নির্ভর করে, কখনো এই প্রাণীগুলো এসে কখনো তা পাতা খায় কখনো ফল পায়। অহো এষাম বরম জন্ম সর্বপ্রাণী উপজীবিনাম, সর্বপ্রাণীকে এরাই তো বাঁচিয়ে রাখে। আর সুজনস্য এব, যেমন সুজন সাধু ব্যক্তি, সুজনস্য এব যেষাম বই বিমুখা ইয়ান্তি না অর্থিনা, সাধু ব্যক্তির কাছে যখন কিছু চাইতে এলে এখানে বিমুখ হয়ে যেতে হয় না। যেমন আমরা কিছুদিন আগে ষষ্ঠস্কন্ধ করতে দেখলাম, সেখানে কি বলছেন, সেই ঋষির কাছে গিয়ে হাড়গুলো চাইছে, বলে আপনার হাড় কখানা দিন শরীরে, কার কাছে, দধিচি মুনির কাছে, দেবতারা গেল। আর এই সাধু চিন্তা করলো যে আমার জীবনের সার্থকতা যদি দেবতারা বাঁচে তো ভালো, আমার হাড়গুলো আর কি দাম আছে, বলে ছেড়ে দিলেন, দিলেন কিনা। হরিদাস ঠাকুর কি বললেন, তোমরা আমাকে হরিদাস ঠাকুরকে পেটাচ্ছেন বাইশ বাজারে, হরিদাস ঠাকুর ভগবানের কাছে বলছেন প্রার্থনা করছেন, এদের মঙ্গল প্রার্থনা করছেন। পরে যখন সেই দূত দুজন যে পেটাচ্ছে মুসলিম, তাই যখন বললো তুমি মরছো না, আমাদের এবার প্রাণ যাবে, তো তাই নাকি, আমি না মরলে তোমাদের প্রাণ যাবে, তা দেখো আমি মরি, বলে ওদেরকে বাঁচাবার জন্য শরীর ছাড়। তা সাধু কি না পারে, সাধুর পক্ষে আমরা দেখি লক্ষ্যহীরাকে উদ্ধারের জন্য হরিদাস ঠাকুরকে কি করতে হয়েছিল, যেটা আমাদের মধ্যে হলে তো আমরা আতঙ্ক হয়ে যাব, ভয় পেয়ে যাব, যে বাবা কেউ যদি বদনাম দেয় কিছু না করলো, তা আমাদের হরিদাস ঠাকুর ভয় পাননি কেন, যেন অন্তর্যামী ভগবান আছেন ভেতরে। এইভাবে দেখা যায় সুন্দরভাবে ধীরে ধীরে এবারে হলো। এবার তারপর আমরা এখানে দেখছি যে কৃষ্ণ বলরাম সখাগণের সঙ্গে যেতে যেতে প্রচণ্ড, সখাগণ বলছেন কৃষ্ণ বড় ক্ষুধা পেয়েছে আজকে, কৃষ্ণ আমাদেরকে ক্ষুধায় অতিশয় কাতর কাতর হয়েছে, আমরা আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এরকম বলার পর কৃষ্ণ বললেন, এক কাজ করো, এইখানে ভূমি অধিকারী সব ব্রাহ্মণরা আছেন, এরা সব যজ্ঞ করছে, আর এদের কাছে গিয়ে তুমি অন্ন চেয়ে আনো, এদের যজ্ঞেতে অন্ন আদি সব তো রয়েছে, গিয়ে চাইলে দেবে। ওখানে গিয়ে তা বললো আমাদের নাম করে বলবে, তাহলে দেবে। কৃষ্ণ এই পার্থক্যটা বোঝাবার জন্য এটা করলেন, বলছেন প্রয়াত দেব যজনম ব্রাহ্মণা ব্রহ্মবাদিনা আর সত্রম আঙ্গিরসম নাম হি আসতে স্বর্গকামায়া, তারা স্বর্গকামনায় এসব যজ্ঞ করছে, তাদের কাছে যাও, তারা গেলে তো আমাদের নাম করবে, করলে তো অন্ন দেবে। তারা এ ভগবানের কথাতে কৃতাঞ্জলি বুঝিয়ে ব্রাহ্মণকে দণ্ডবোধ আদি করলে, হে ভূমি দেবাহা
শ্রীনত কৃষ্ণ স্বাদেশ আদেশকারিণা, আমরা কৃষ্ণের আজ্ঞাবহ দাস আপনার কাছে এসছি, তো যদি চান তো আমাদের কিছু প্রসাদ আদি দিন, অন্ন আদি। তারা ফিরেও তাকালো না, তারা ওম সোহা ওম সোহা করে যাচ্ছে। তো সবই বললেন যে কৃষ্ণ বলরাম ও যে গায়ে বলছেন গাছ চারায়ন্ত অবিদুর উদনম রামচ্যুত গো লসন্ত ভুবুক্ষিত তয়োর দ্বিজা উদনম অর্থিনোর যদি শ্রদ্ধা চব যচ্ছত ধর্মবিত্তমাহা। আপনারা যদি ধর্মবিত্তমা তো যদি চান, কৃষ্ণ বলরাম এসছে ক্ষুধাত্ত গৌচারণ করতে করতে, যদি চান তাহলে আপনারা কিছু অন্ন আদি দিন। তারা ক্ষুদ্রাশা ভৌরি কর্মেণ বালিসা বৃদ্ধমানে নাহা, তারা হচ্ছে ক্ষুদ্র আশা নিয়ে করছে ক্রিয়াকর্ম, আর তারা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে, আমরা বিশাল জ্ঞানী। এইসব কোথাকার রাখাল বলা বালকগুলো এই কোনো কথাই বললো না, একটা তো উত্তর আছে দেব দেব না, কোনো কথাই বললো না। তাতে কি হলো বলে তো মহা মুশকিল। তো সোজা গিয়ে কৃষ্ণের কাছে বলল, ওরা তো কিছু বললো না, হ্যাঁ না কোনো কিছু তো বললো না, নতে যদ অমিচি প্রচুর ন নেতি চ পরন্তপ গোপা নিরাশাহা প্রত্যত্ত তথৌচু কৃষ্ণরামায়। যখন তারা কিছু বলল না তখন নিরাশায় ডুবে গিয়ে কৃষ্ণ বলরাম কাছে এলো, কি করব করো। কৃষ্ণ বলরাম বলে এক কাজ করো, তুমি এক কাজ কিছু চিন্তা নেই, সোজা চলে যাও ওদের যে পত্নীগুলো আছে ওদের কাছে গিয়ে যাও, ওরা দেবে। আর আবার যদি না দেয় বলো দেবে, যাও না তুমি, আমাদের নাম বলো। ওখানে গিয়ে এবার আমাকে বলে মাম বিজ্ঞায়ত পত্নীভ্য সশঙ্কর সনাগতম দাসন্তি কামম অন্যম ব স্নিগ্ধা মই উষিতা ধিয়া। তাদের মন আমার মত আমার প্রতি, তাদের কপ্পুর যেমন উড়ে যায় তাদের মনটা উড়ে চলে এসছে আমার কাছে, কোনো চিন্তা করো না যাও চাইলেই দেবে, তাই নাকি? ঠিক আছে, বলছেন গত্যে আথ। তারপরে কৃষ্ণের কথাতে গেলেন পত্নী সালাইয়াম, যেখানে পত্নীরা বসে রয়েছেন আর তাদের পুরুষগুলো তো যজ্ঞ করছে। হ্যাঁ, গত্যে আথ পত্নী সালাইয়াম দৃষ্ট আসীনহা সলঙ্কৃতা গয়নাগাটি কাপড় চোপড় পর বসে রয়েছেন, নাত্যা দ্বিজো সতীর গোপাহা প্রস্থিতা ইবম অব্রমণ। গিয়ে একবারে দণ্ডবত করে, হে পত্নী দ্বিজ পত্নী ভিও নম নমো বো বিপ্র পত্নীভ্যো নিবোধত বাচাংসিন, আমাদের কথা শুনুন হে ব্রাহ্মণের পত্নীগণ বিপ্র পত্নীগণ, ইতো অবিদূরে চরতা কৃষ্ণেন হিতা বয়ম। এই কাছাকাছি কৃষ্ণ এসে পড়েছে, কৃষ্ণ আমাদেরকে আপনার কাছে, হ্যাঁ কৃষ্ণ এসে গেছে কোথায় বলে কাছে, বলে কি চাই সঙ্গে সঙ্গে শুনলেন, বলছে গাওচরণ করতে করতে গাছ চারায়ণ স গোপালই স রাম দূরমাগত ভুবুক্ষিতস তস্যান্নম সানুগস্য প্রদীয়ত। কৃষ্ণ বলরাম দুজনেই ক্ষুধার্ত এবং চলে এসছে, আর তার অনুগ অনেক সখাপকা রয়েছে, আপনার যদি অন্নভঞ্জন থাকে তো দিন। শুনে শুনে সঙ্গে সঙ্গে কি করলেন, চতুর্বিধম বহু গুণম অন্নম আদায় ভাজনেই অভিশ্রু প্রিয়ম সর্বহা সমুদ্রমীব নিম্নগা। যেমন সমুদ্রের দিকে নদী যেমন কোনো বাধা মানে না ছুটে যায়, সঙ্গে সঙ্গে থালাতে সব অন্ন ব্যঞ্জন নিয়ে এরকমভাবে সাজিয়ে ছুটতে আরম্ভ করল। ওর পত্নীগুলো ও স্বামীগুলো বলছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, কোনো উত্তর নেই, সোজা চলল সোজা চলে গেল। নিষিদ্ধ মানা লেখা রয়েছে, নিষিদ্ধ মানা পতিভীর ভাতৃভীর বন্ধুভীর সুতোই, তাদের বন্ধু বান্ধব পত্নী কোথায় যাচ্ছ কোথায়, কোনো উত্তর নেই। ভগবতী উত্তম শ্লোকে দীর্ঘশ্রুত ধৃতাশয়ঃ, বলছে ভগবতী উত্তম শ্লোক ভগবানের প্রতি, তাদের দীর্ঘদিন ধরে যে হরিকথা ভগবানের লীলা ভগবানের রূপ শুনেছে সেইটাতে তাদের মন উড়ে গেছে অলরেডি, সেই জন্য যে ভগবতী উত্তম শ্লোকে দীর্ঘশ্রুত ধৃতাশয়ঃ, দীর্ঘদিন ধরে ভগবানের সেই রূপ গুণ শুনে পাগল হয়ে খালি অপেক্ষা করছে কোন সময় সুযোগ পাবো, ছুটে একবার যাব, সুযোগ পাচ্ছি আজকে সুযোগ এসে আর কেউ আটকায়, যা পড়া করে নে আমি একবার ছুটি, সব নিয়ে অন্ন ব্যঞ্জন নিয়ে কাতারে কাতে সব দৌড়াতে আরম্ভ করলো কৃষ্ণের কাছে। আর কৃষ্ণ সে সময় চালাকি করে গিয়েছে, এক বন্ধুর
কাঁধে তেরম হাত দিয়ে যেমন নায়ক দাঁড়ায় এরকম ভাবে ভালো করে ভাই এরকম ভাবে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, পাটাকে ফোল্ড করে যেমন দাঁড়ায় ত্রিভঙ্গ। শ্যামম হিরণ্য পরিধিন বনমাল্য বরহ ধাতু প্রবাল নটবে সমনোব্রতাংশে বিন্নস্ত হস্তমিতরেণ ধূনানুমাব্জম করণত পলালোক কপোল মুখাব্জ হাসম। কি করছেন ও জানে কিভাবে কাকে আকর্ষণ করতে হয়, কৃষ্ণের জানা আছে। এমনিতেই কৃষ্ণরূপ আশ্চর্য, একটা বন্ধুর কাঁধে হাত দিয়ে ভালো করে টেঁড়াভাবে দাঁড়িয়ে আবার একবার এমনভাবে দাঁড়িয়েছে আর এক হাত দিয়ে যে লীলাকমলটা যে ওটাকে ঘোরাচ্ছে, চাবির রিং যেমন ঘোরায়, চাবির রিং যেমন ঘোরায় লোকে, ওরকম লীলাকমলটাকে এরকম ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে দেখছে শ্যাম। আর পাহাড়ে সুন্দর যে গৈরিক আছে গালে ফালে মাকে সখারা করে কৃষ্ণকে সাজিয়ে দেয়। শ্যামম হিরণ্য পরিধিম বনমাল্য বরহ ধাতু প্রবাল নটবে সমনোব্রতাংশে বিন্নস্ত হস্তমিতরেণ ধূনানুমাব্জম করণোদ পলালোক কপোল মুখাব্জ হাসম। অপূর্ব বলছে শ্যামবর্ণ পীতবসম বনমালা ময়ূরপুচ্ছধারী প্রবাল দ্বারা সুন্দর সুন্দর সাজিয়ে দিয়েছে পাহাড়ে যে ধাতুর যে গৈরিকগুলো রঙগুলো আছে বিভিন্ন জায়গায় লাগায় সুন্দর। আর দক্ষিণ হস্তে লীলাকমল কেরম ঘোরাচ্ছে, আর কানে তো উৎপল তাগে থেকেই দেওয়া আছে, আর মুখে অপূর্ব হাস, এমন মুচকি হাস যে হাসি দেখে কেউ আর ঘরে ফিরে যেতে পারবে না, তাদেরও তাই হলো। যেন মনে হচ্ছে কৃষ্ণকে দৃষ্টির দ্বারা এরা আমার দেখছে, মনে হচ্ছে ভেতরে কৃষ্ণকে নিয়ে এসে হৃদয়ের ভেতরে আলিঙ্গন করছে, বাইরে তো পাচ্ছে না, মনে হচ্ছে দৃষ্টির দ্বারা কৃষ্ণকে কেড়ে নিয়ে এসে ভেতরে আলিঙ্গন করছে গোপিকাগণ। আহা কি অপূর্ব, অন্তঃ প্রবেশ সুচিরম পরিরভ্য তাপম প্রাজ্ঞম যথাভিমতয়ো বিজহুর নরেন্দ্র। বহুদিনের যে উত্তপ্ত হৃদয় যেন কৃষ্ণকে এই দৃষ্টির দ্বারা হৃদয়েতে টেনে নিয়ে এসে ভেতরে আলিঙ্গন করে বহুদিনের কষ্টকে যেন নিবারণ করলেন। আর কৃষ্ণবাবু খুব চালাক, কৃষ্ণ এবার বলছেন আরে তাকে আকর্ষণ করে ডেকে আনলে তুমি, আর এখন বলছেন স্বাগতম্ব মহাভাগা আশ্বতাম করবাম কিম, হে মহাভাগাগণ কি কারণে এসছো, আর স্বাগতম তোমাদের স্বাগত, বস এখানে থাকো। আর জন্য জন্য দিদ্দিক্ষা প্রাপ্তা উপপন্নম ইদম হিব, এখানে তোমরা কি জন্য এসছো, আমাকে দেখবার জন্য, আচ্ছা ঠিক আছে ভালো। বললেন তোমরা বিশ্রাম করো, আমরা কি করব বলো, কি সেবা আছে তোমাদের, তোমরা যে আমাদের দর্শন আকাঙ্ক্ষা এসছো তোমার যুক্তিযুক্তই হয়েছে। এইভাবে সমস্ত অন্ন ব্যঞ্জন তারা দিল আর অনেক কথা সে সমস্ত, আর তারপরে দেওয়ার পরে বললো এবার বলছে যেতে বলছে, আর তারা যেতে চায় না, তারা বলছে আমরা তো আর যেতে পারবো না, যেতে তো হবেই, বললো না তোমাদের দেখো ওখানে পতি আছে, তারপর ভাই বন্ধু সব আছে, পত্নীগণ যজ্ঞপত যাজ্ঞিক পত্নীমান কেঁদে ফেলছে। মৈবম বিভো অর্হতি ভবান গদিতম নিশংসম সত্যম কুরুস্ব নিগমম তব পাদ মূলম প্রাপ্তা বয়ম তুলসীদাম পদাবসৃষ্টম কেশৈর্নিবোড়ুম মতি লঙ্গ সমস্ত বন্ধন। আমরা তো সব ছেড়ে এসছি বন্ধু বান্ধবের যে সম্বন্ধ, আমরা কি পেছুটান নিয়ে এসছি, ছেড়ে এসছি, আর এরকম নৃশংস কথা তো বলা উচিত নয়, আমাদের পাঠিয়ে দেবে, আর আমাদেরকে কি করে স্বামীরা নেবে, আমরা তো তাদের উপেক্ষা করে এসছি। গৃহন্তী নো ন গৃহন্তী নো ন পতয়ো পিতরৌ সুতা বা ন ভাতৃ বন্ধু সুহৃদ কুত এব চান্যে, বলছেন তসমাদ ভবত প্রপদয়ো পতি পতিতাত্মনম নো নান্যা ভবেদ গতির অরিন্দম তদ বিদেহি। আমাদের একটা উপায় করো, পারমানেন্ট সলিউশন করো, হে অরিন্দম এক্ষণে আমরা ওখানে গরম করলে গমন করলে আমাদের বন্ধু ভাই আজাত কেউ আমাদের নেবে না, সুতরাং আমাদের অন্য কথা তো নাই, আমরা কোথায় যাব, তোমার কাছে এসছি, তোমার কাছে এসে তো অন্য কোথায় যাওয়া যায় না, আপনার চরণাগ্রে প্রতি তো আমাদের কোনো গতি না, আমাদের দাসিত্বে বরণ করুন, আর উপায় নেই। কৃষ্ণ এবার ভালো করে চালাকি করছেন, কৃষ্ণ তো কাজই এই,
বলে না তোমরা এক কাজ করো, শোভনাথ দর্শনাথ ধ্যানাদ ময়ী ভাবানু কীর্তনাদ ন তথা সন্নিকর্ষে ন প্রতিজাত তত জ্ঞান, তোমরা ঘরে যাও। বাস্তবিক কথা হলো আমার যে সম্মুখে আমার আসে তার থেকে আমার শ্রবণ আমার চিন্তন আমার অনুভব সমস্ত কীর্তন করা এসবের দ্বারা আমার যত কাছে থাকা যায় একেবারে আমার শরীরের কাছে এলে থাকা যায় না। কৃষ্ণ এরকম চালাকি করে তত্ত্ব বলে শ্রবণাত ধ্যানাত বলছেন শ্রবণাত দর্শনাত ধ্যানা মহি ভাবানু কীর্তনাত ন তথা সন্নিকর্ষেন প্রতিজাত তত গৃহান, তোমরা গৃহে যাও আর তোমাদের কিছু করবে না, আমি বলে দিলাম সব পতি পত্নী দেখবে সব গ্রহণ করবে। ওই কি করে গ্রহণ করবে, আরে যাও তো গেই দেখো কৃষ্ণ জাদু জানে। যখন তারা সেই সেই তাদের পুরনো সেই তাদের পতি আদি সব জায়গায় গেল তখন গিয়ে দেখে সত্যি সব ব্রাহ্মণরা সাহায্য করছে, এরা করতে গিয়ে এত এরা কি করে এরকম আর নিজেদেরকে ধিক্কার দিচ্ছেন। ব্রাহ্মণ বলছে আমাদের ধিক্কার, সাক্ষাৎ যজ্ঞেশ্বর পুরুষ কৃষ্ণ তা সখাগণ এলো এবং নিজে যাচাই করলো যে আমাদের এসব দাও, দিলাম না, হায় হায় হায়। আর যখন যজ্ঞ পাগি পত্নীগণ এলেন তাদের প্রশংসা করছে, ধিক জন্ম নস্ত্রীবিদ বিদ্যাম ধিক ব্রতম ধিক বহুত জ্ঞাতম, আমাদের জন্মেতে ধিক, আমাদের বিদ্যাতে ধিক, আমাদের ব্রতেতে ধিক, আমরা অনেক জানি, ধিক্কার আমাদের, ধিক কুলম আমাদের কুলকে ধিক্কার, আমাদের যে ক্রিয়াকাণ্ড আমরা করছি ক্রিয়াধাক্ষম, ধিক কুলম ধিক ক্রিয়াধাক্ষম, ক্রিয়া কর্ম কর্মকাণ্ডে আমরা খুব দক্ষ, ধিক আপনাদের বিমুখা যেহেতু অধক্ষ যে সাক্ষাৎ পরাৎপর ভগবান তার প্রতি আমরা বিমুখ, কত আমাদের পাণ্ডিত্য দেখেছে। হ্যাঁ স্বীকার করলেন নূনম ভগবত মায়া যোগিনাম অপি, আবার অন্য জায়গায় মাইনাম অপি মোহিনী, ইয়দ বয়ম গুরব নীনম স্বার্থে মুহি দিজাহা। আহ এটা হচ্ছে যোগমায়ার নিশ্চয় মায়াদেবীর মায়া, যাতে এত বড় একটা স্বার্থ ভগবানের সেবা সেটা আমরা জানতে পারলাম না। অহো পশ্চাৎ নারীনাম অপি কৃষ্ণ জগৎগুরু দুরন্ত ভাবম যো বিদধত মৃত্যু পাশাদ গৃহাবিধান, কৃষ্ণের প্রতি এরকম তাদের তীব্র আকর্ষণ হয়ে গেছে। অহো পশ্চাৎ নারীনাম অপি কৃষ্ণ জগৎগুরু, এবার তারপর আফসোস করে বলছেন নাসাম দ্বিজ সংস্কার ন নিবাস গুরোপি ন তপো ন আত্মমীমাংসা ন শৌচম ন ক্রিয়া সুবাহা তথাপি উত্তম শ্লোকে কৃষ্ণে যোগেশ্বরে স্বরে ভক্তির দীরা ন চাস্মাকম সংস্কারাদি মতামতি, বলছে এই ব্রাহ্মণী এই যে আমাদের ব্রাহ্মণী তাদের দেখো এরা তো গুরুকুলে বাস করেনি, এদের তো কোনো সংস্কার হয়নি, এরা কি তপ করেছে, এদের কোনো বেদাদি পুরে বেদান্ত এসব মীমাংসা করেনি, আরে এদের শৌচকর্মী বা কি আছে, কি তথাপি উত্তম শ্লোকে কৃষ্ণের যোগে স্বরে স্বরে ভক্তির দীরা, এদের দীর কীভাবে দৃঢ় ভক্তি হলো, আর আমরা এত ক্রিয়াকাণ্ড করলাম যজ্ঞ আদি আমাদের হলো না। আহা হা এইভাবে তারা ধিক্কার দিতে দিতে প্রশংসা করতে লাগল, ভগবান নমস্তুভ্যাম ভগবতে কৃষ্ণায় কুণ্ঠ মে রসে জন্ময়ায় মহিত ধিয়ো ভ্রমামহ কর্মবৎমসু, যার মায়াতে বিভাবিত হয়ে আমরা অনন্তকাল ধরে এই মায়াতে ভ্রমণ করছি সেই ভগবানকে দণ্ডবত করে প্রার্থনা করছেন তারা। কাত অপূর্বভাবে বলছেন প্রার্থনা করছেন যার মায়াতে অনন্ত ব্রহ্মাণ্ডে আমরা ঘুরে বেড়াচ্ছি সেই ভগবানকে আজ দণ্ডবত জানিয়ে এখানেই বিশ্রাম দেওয়া উচিত কথার, কালকে আবার বাকি অংশ সমস্ত অনেক বর্ণনা আছে কৃষ্ণের অপ্রাকৃত লীলা। ওয়ান ছা কল্পতর কি পাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্যৎ।